আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখন হচ্ছে একটা কোরিয়ান প্রজেক্ট শেয়ার করব, আর কোরিয়ান প্রজেক্ট মাঝে মধ্যে কিন্তু মোটামুটি ভালো কিছু পেমেন্ট করে থাকে। ওকে, এর আগেও হচ্ছে কোরিয়ান বেশ কিছু প্রজেক্ট থেকে ভালো ভালো পেমেন্ট পাইছি। সো এই কারণে প্রজেক্টটা শেয়ার করে দিচ্ছি, প্রত্যেকে জয়েন করবেন। আর এখানে হচ্ছে জয়েন করার সাথে সাথে আপনাকে হচ্ছে 1400 ক্রাউন টোকেন দেবে। এই 1400 ক্রাউন টোকেন ওরা বলতেছে $14 সমপরিমাণ। ওকে, সো প্রত্যেকে জয়েন করেন। আই থিঙ্ক ওইটা $14 না হয়ে যদি $2 হয়ে যায় তাও কোনো সমস্যা নেই, প্রত্যেকে জয়েন করেন। ওকে, সো আজকের প্রজেক্টটাতে কীভাবে জয়েন করবেন বলি, প্রথমত হচ্ছে আপনি আমার ভিডিও ডিসক্রিপশন থেকে এই পোস্টের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, এইখানে চলে আসবেন। এবং এইখানে আসার পরে এখান থেকে এই যে এয়ারড্রপ লিঙ্ক আছে এখানে ক্লিক করবেন। ওকে, তো এখানে ক্লিক করলে আপনাকে হচ্ছে এখান থেকে এই যে কানেক্ট একটা ব্রাউজারে নিয়ে আসবে, সরি একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসবে প্লে স্টোরে। এখান থেকে হচ্ছে আপনি জাস্ট এইটাকে ইনস্টল করে জাস্ট এটাকে ওপেন করে দেবেন। ওকে, তো আমি নিজেও কিন্তু এখনও কাজ করি নাই, আপনাদের সামনে সরাসরি কাজ করব, দেন আপনারা হচ্ছে বুঝতে পারবেন এখানে কী ব্যাপার কাজ করে। ওকে, তো জাস্ট একটু ওয়েট করবেন, এখান থেকে কিছুক্ষণ লোড নেবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের সামনে এরকম আসলো। আই থিঙ্ক এইটা হচ্ছে কোনো ওই যে টার্মস অ্যান্ড কন্ডিশন মেবি এইগুলো হতে পারে, সবগুলো হচ্ছে কোরিয়ান লেখা। জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে এটাকে হচ্ছে উপরে এই যে ক্রস আছে ক্রসে ক্লিক করে দেবো। ওকে, তো ক্রসে ক্লিক করে দেওয়ার পরে এইখানে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে ইনস্ট্যান্ট 900, একদম ইনস্ট্যান্ট 900 ক্রাউন টোকেন পাবো। আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ 10,000-এর জন্য হচ্ছে আরও 500 করে টোকেন আছে। ওকে, তো প্রত্যেকে হচ্ছে দেখেন কীভাবে ওই 500 টোকেনে ক্লেম করবেন। এই হচ্ছে 900 আর 500, টোটাল 1400 টোকেন। ওকে, তো এখানে আসার পরে প্রথম কাজটা হচ্ছে আপনার এখানে এই যে ম্যান আইকন আছে, ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু নিচের দিকে আসবেন, এইদিকে। ওকে, একটু নিচের দিকে আসার পরে এখান থেকে এই যে অপশনটা আছে দেখেন ভালো করে, এই অপশনটাতে হচ্ছে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের একটা জায়গা আছে, ইংলিশ করে দিয়ে এখান থেকে হচ্ছে আপনি ব্যাক করে নেবেন। ওকে, এখান থেকে ব্যাক করবেন। ওকে, আমাদের হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে এই যে ওয়ালেটের যে অপশনটা আছে সিম্পলি ওয়ালেটের অপশনটাতে ক্লিক করব। দেন এখান থেকে এই যে লগ ইন আছে লগ ইনে ক্লিক করে দেব। এবং লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে বেশ কয়েকটা সিস্টেম আছে লগ ইনের জন্য। আমি প্রিফার করি সবসময় হচ্ছে এখান থেকে যে কন্টিনিউ উইথ গুগল যেটা এইটা, বাট এইটা দিয়ে অনেক কয়েকবার ট্রাই করলাম হলো না। ওকে, তো এখন হচ্ছে অন্য পদ্ধতিতে আমরা এখানে কাজ করব। আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে আমরা এই যে কন্টিনিউ উইথ ইমেইল আছে এইটাতে ক্লিক করে দেবো। ওকে, এইখানে হচ্ছে আপনার ইমেইলটা বসায় দেবেন, আপনি যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই ইমেইলটা এখানে বসায় দেবেন। দেন এখান থেকে যে নেক্সট স্টেপ আছে এইখানে ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এখানে লোড নিবে, সো একটু অপেক্ষা করবেন। বেশ কিছুক্ষণ লোড নেওয়ার পরে এরকম চলে আসছে। তো এইখান থেকে আমরা কি করব, এটাকে সিম্পলি আমরা কি করব, এইখানে এই যে মাঝখানে কেটে দিব, এইটাকে কেটে দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে আমরা আমাদের যে জিমেইল আছে সেই জিমেইলে চলে যাব। ওকে, ও এখানে হচ্ছে আপনি এটাকে মিনিমাইজ করবেন মেইন। ওকে, মিনিমাইজ করে দেখবেন, তারপর হচ্ছে এখানে জিমেইলে আসবেন। আসার পরে এখান থেকে এই যে একটা ভেরিফাই ইউর ইমেইল একটা মেইল আসে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে নিচের দিকে আসবেন, এই যে অ্যাপ্রুভ লগ ইন রিকোয়েস্ট আছে এইখানে ক্লিক করে দেবেন। ওকে, তো এইখানেও কিছুক্ষণ, আচ্ছা এখানে লোড নেয় নাই, এখানে মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। দেন এইটা যখন হচ্ছে আমাদের হয়ে যাবে এখান থেকে আমরা কী করবো, এটাকে মিনিমাইজ করে এইখান থেকে আবার হচ্ছে এই পেজে ফিরে আসবো। ওকে, এই পেজে এখান থেকে ফিরে আসবো। ফিরে আসলে এখানে দেখতে পারবেন হচ্ছে যে আর কিছুক্ষণ লোড নিবে, এবং এইটা লোড নিলে আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু হয়ে যাবে। ওকে, তো একটু ওয়েট করি। আচ্ছা, এরকম আসলো, এখান থেকে হচ্ছে আমি এই যে কন্টিনিউ আছে সিম্পলি কন্টিনিউই ক্লিক করে দিই। কন্টিনিউই ক্লিক করে দিলে এখান থেকে আমাদের মেবি এখানে অ্যাকাউন্ট, হ্যাঁ এখানে হচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন এরকম আসলো। এখান থেকে এই যে এগ্রি বাটনে আমি হচ্ছে ক্লিক করবো, দেন এখানে যে নিচে যে ইয়েটা আছে এইখানেও ক্লিক করে দেবো। ওকে, দেওয়ার পরে যে নেক্সট স্টেপ আছে সিম্পলি এখানে ক্লিক করব, এবং এইখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে বলছে দেখেন উইথ ইনভাইটেশন কোড ইউ ক্যান গেট ক্রাউন 600 ক্রাউন ফর ইনভাইটার এবং 400 ক্রাউন ফর ইনভাইটি। এইখানে হচ্ছে যে ইনভাইট করবে মানে হচ্ছে আমি আপনাকে ইনভাইট করব, আপনি আমার ইনভাইটে জয়েন করলে এখানে হচ্ছে পাবেন 400 এবং আমি এখান থেকে পাবো হচ্ছে 600। ওকে, এরকম ব্যাপার। তো এখানে হচ্ছে আমাদের একটা ইনভাইট কোড বসাতে হবে, তো আমি হচ্ছে
আমাদের এইখানে এই যে পোস্ট আছে পোস্টে এইখানে হচ্ছে ইনভাইট কোডটা দিয়ে রাখবো, এখান থেকে সিম্পলি এটাকে কপি করবেন। ওকে, কপি করে জাস্ট এই পোস্ট সরি এই পেজে আসবেন আপনি। এই পেজে আসার পর এইখান থেকে এটাকে পেস্ট করে দেবেন, দেন এইখান থেকে সিম্পলি নেক্সট স্টেপ আছে, নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। ওকে, তো নেক্সট স্টেপে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এইখানে এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখন হচ্ছে আমরা আবারও আমাদের ওয়ালেটে চলে যাবো। এখান থেকে যে ওয়ালেট আছে না, সিম্পলি ওয়ালেটে যাব। এখানে গেলে আমাদের হচ্ছে টোকেনটা আমরা দেখতে পারবো। এখান থেকে একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পারবেন আমাকে হচ্ছে 900 ক্রাউন টোকেন তারা দিয়ে দিছে। ওকে, তো আমি হচ্ছে এখানে আবার এই যে ক্রাউন টোকেনের যে ইয়েটা আছে আমি এইখানে ক্লিক করে দিচ্ছি একটু। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন হচ্ছে এখানে তাদের মেবি কোনো একটা ইভেন্ট চলছে। আমি যেটা বলছিলাম যে 10,000 একটা ইভেন্ট চলছে, তো এটাকে হচ্ছে এই যে জয়েন ক্রাউন ইভেন্ট আছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর ওইখান থেকে তাদের একটা মেম্বারশিপ নিতে হবে। ওকে, এখানে দেখতে পাবেন হচ্ছে কি যে আর্লি বার্ড ইভেন্ট অনলি ফর 10K পার্টিসিপেন্টস প্রোভাইড স্পেশাল বেনিফিটস। তো এইটাই হচ্ছে আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। ওকে, এখানে আর্লি বার্ড মিশনে কি আছে এইগুলো? আচ্ছা, এত কিছু আমাদের দেখার দরকার নেই। আমরা হচ্ছে এইখান থেকে এই যে এই অপশনটা আছে, সিম্পলি এই অপশনটাতে আমি হচ্ছে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে একটা নাম চাইতেছে, তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে। ওকে, এখন হচ্ছে আমি নেক্সট স্টেপে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমার হচ্ছে ফোন নাম্বারটা দিতে বলেছে, তো আমি এখানে হচ্ছে 0 থেকে শুরু করি। ওকে, এখানে হচ্ছে আমার পুরো ফোন নাম্বারটা দিয়ে নিলাম, দেন এখান থেকে নেক্সট স্টেপ আছে, নেক্সট স্টেপে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এইখানে ব্যাপারটা আছে, এখানে হচ্ছে এই প্রথম যেটা এটা হচ্ছে আপনার ফ্রিতে ইউজ করতে পারবেন এই মেম্বারশিপটা। আর এই মেম্বারশিপটা নিলে KCT টোকেন লাগবে, যেটা মনে হয় ওদের নিজস্ব টোকেন। তো আমরা হচ্ছে এখান থেকে যে ফ্রি যেটা আছে এইটা ইউজ করবো। ওকে, তো এখান থেকে যে নেক্সট স্টেপ আছে সিম্পলি নেক্সট স্টেপ এইখানে ক্লিক করে দিচ্ছি, এবং সেকেন্ড যে অপশনটা আছে এইটা দিয়ে ট্রাই করি। ওকে, সেকেন্ড যেটা আছে এইটা দিয়ে দেখি এইটাতে কী আসে। এখান থেকে এই যে সাবস্ক্রিপশন KCT, আমার মনে হয় 10K তাদের ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, দুঃখিত, ওইটা সেকেন্ডটায় আপনার হচ্ছে ফ্রি। ওকে, সেকেন্ড যে অপশনটা আছে ওইটাই হচ্ছে ফ্রি। ওই যে KCT টোকেন আপনার চাইবে, তো ওই KCT টোকেনের চাওয়ার জায়গায় নিচে এই যে হোম লেখা আছে সরাসরি হোমে ক্লিক করে দেবেন। হোমে ক্লিক করে দিলে আপনার হচ্ছে হোমে নিয়ে আসবে, এবং হোমে নিয়ে আসার পরে আপনাকে হচ্ছে এখানে একটা NFT দিবে। ওকে, প্রথম যে অপশনটা ওইটা হচ্ছে আপনার পেইড করতে হবে, এবং দ্বিতীয় যে অপশনটা, দ্বিতীয় অপশনটা ফ্রি। ওকে, দ্বিতীয় অপশনে আপনার যাই বলুক, সামনে যত বাধাই আছো কোনো কিছু দেখবেন না, নেক্সট স্টেপ হোম এগুলো করে দেবেন, কোনো সমস্যা নেই। ওকে, দ্বিতীয় স্টেপ থেকে আপনার কোনো সমস্যা হবে না, আপনার সামনে যাই আসুক আপনি সবগুলো নেক্সট করে দিতে থাকবেন। ওকে, তো এখন হচ্ছে দেখতে পাবেন এই যে ইনস্ট্যান্ট কিন্তু আমাকে হচ্ছে 1400 টোকেন কিন্তু তারা দিয়ে দিছে। ওকে, আগে ছিল হচ্ছে 900, এখন হচ্ছে কিন্তু কত 500। ওকে, এই হচ্ছে 1400 টোকেন কিন্তু ইনস্ট্যান্টে দিয়ে দিছে, এবং এই 1400 টোকেন কিন্তু ওরা বলতেছে যে 1400 টোকেন ইকুয়াল টু $14। ওকে, তো এই $14 এখন $2 নেমে আসতে পারে, কিংবা $5 হইতে পারে, 1400 মানে কী বলে 14×2 মানে ডাবলও হইতে পারে, তো এগুলো বলা মুশকিল। তো প্রত্যেকেই আপাতত হয়তো জয়েন করে থাকবেন। ওকে, আমি হচ্ছে আবারও একটু ওয়ালেটে যাই, ওয়ালেট থেকে কিছু দেখতে পাই কিনা। আর আমরা কিন্তু এখান থেকে একটা NFTও পাইছি। ওকে, একটা হচ্ছে কিন্তু এই যে দেখেন কানেক্ট মেম্বারশিপ NFT, এই NFTও পাইছি। তো NFTতে কী হবে না হবে আই থিঙ্ক এখন আপাতত জানি না, এইগুলো আমার মনে হয় না বিক্রি করা যাবে, বাট থাক এরকমই। ওকে, তো এইখানে হচ্ছে আর একটা জিনিস কিন্তু আছে, এখান থেকে যদি আপনি দেখেন এই যে সোয়াপের একটা অপশন কিন্তু অটোমেটিক চলে আসতেছে। তো আমার মনে হয় যে ক্রাউন টোকেনটা পাচ্ছি না, আমরা কিন্তু এইখান থেকে মেবি আমরা এটাকে হচ্ছে সোয়াপ করে নিতে পারবো। ওকে, যদিও ক্রাউন টোকেনটা এখানে সোয়াপের সিস্টেম তারা এখনও রাখে নাই, এগুলো ফিউচারে ইনক্লুড করবে, তো যখন ইনক্লুড করবে তখনই কিন্তু আমরা এখান থেকে এইটা সোয়াপ করে নিতে পারবো। আর এখান থেকে হচ্ছে রেফার করার সিস্টেম আছে, প্রত্যেক রেফারে মেবি 400 করে টোকেন দেয় বা 600 করে মেবি, হ্যাঁ 600 করে টোকেন দেয়। তো এটা নেওয়ার জন্য আপনি কী করবেন, এখান থেকে এই যে ম্যান আইকন আছে ম্যান আইকনে চলে আসবেন। ম্যান আইকন আসার পরে এখান থেকে এই যে গেট ফ্রি মেম্বারশিপ অ্যান্ড KCT টোকেন, আমি জানি না KCT টোকেন দিচ্ছে কি না, যদিও বলছে এখানে KCT টোকেন দিবে ইনভাইট করলে, তো এটাতে হচ্ছে ক্লিক করে দেবেন। ওকে, খুব সম্ভবত KCT টোকেন এখনও তারা দেয় নাই। এখানে হচ্ছে আপনি আসার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার হচ্ছে রেফারেল লিঙ্ক কোড, এবং এইখানে নিচে হচ্ছে লিঙ্ক আছে, তো এই কোডটা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আপনি চাইলে আপনার অন্য ফোনে কিন্তু এটা করে নিতে পারবেন। ওকে,
এবং এখানে হচ্ছে প্রত্যেকটা রেফারের জন্য আপনি পাবেন হচ্ছে 600 করে টোকেন, এবং আপনার রেফার লিঙ্ক থেকে যে করবে সে পাবে হচ্ছে এখান থেকে 400 টোকেন। ওকে, সো এখানে প্রত্যেকেই জয়েন করেন। আই থিঙ্ক যেহেতু কোরিয়ান প্রজেক্ট, মোটামুটি $2-5 হলেও এখান থেকে প্রফিট আসার চান্স আছে, সো কেউ মিস করবেন না। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্টার জয়েন হয়ে নেবেন, কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা হচ্ছে প্রত্যেকটা অফার আগেভাগে শেয়ার করি। ওকে, সো ধন্যবাদ সবাইকে।